আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এর 122 নম্বর পেজের অনুশীলনী থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, অনুশীলনী থেকে সেই প্রশ্নগুলো সমাধানে আলোচনা করব। তো ক্লাসটি একটু বড় হতে পারে, ধৈর্য সকলে সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি এবং সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। তো 1 নম্বর যে প্রশ্ন, এখানে একটা চিত্র দেওয়া হচ্ছে, চিত্র ক। তো চিত্র ক এ প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে, সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করলো যুক্তি দাও। এখানে দেখো এডি, এডির মান দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার। এডি এ থেকে ডি, এডি হচ্ছে এখানে লম্ব, এডির মান হচ্ছে 12 সেন্টিমিটার। এবং বিসি, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, বি থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আবার এখানে এ বির মান দেওয়া আছে 37 সেন্টিমিটার এবং এসির মানও 37 সেন্টিমিটার দেওয়া রয়েছে। এখানে এ বি এবং এসি, এখানে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এ বি এবং এসি হচ্ছে দুইটাই হচ্ছে দুইটা ত্রিভুজের অতিভুজ। ওকে, তো আমরা এটার উত্তরে চলে যাই। প্রথমে তোমরা এই চিত্রটি অঙ্কন করে নিবে, ঠিক এইভাবে লিখবে যে চিত্র ক এ প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের একটি বৈশিষ্ট্য ব্যবহার করা যায় এবং সেটি হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখানে দুইটি সমকোণী ত্রিভুজ হয়েছে, দেখো এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, এ বি ডি এই যে এই একটা সমকোণী ত্রিভুজ, আবার এই যে ত্রিভুজ এ ডি সি বা এ সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে দুই পাশে দুইটা সমকোণী ত্রিভুজ আছে। তাহলে উপরোক্ত সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য অনুসারে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, দেখো এখানে এ সি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার যোগ ডি সি স্কোয়ার লিখতে পারি। কেন? কারণ দেখো এই যে এই যে ত্রিভুজটা এখানে এ ডি সি ত্রিভুজ, এ এ সি ডি বা হচ্ছে এ ডি সি, এখানে এ সি ডি এ সি হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব হচ্ছে এডি, লম্ব স্কোয়ার যোগ ভূমি হচ্ছে ডিসি, তো ডিসি স্কোয়ার। আবার এখানে আরেকটা ত্রিভুজ রয়েছে, সেটা হচ্ছে কোনটা, ত্রিভুজ এ বি ডি। এই ত্রিভুজ এ বি ডি তে এখানে এ বি হচ্ছে অতিভুজ, এই যে অতিভুজ স্কোয়ার সমান এডি হচ্ছে কি বলো, এখানে এ বি হচ্ছে অতিভুজ আর এডি হচ্ছে লম্ব, তো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এটাকে 1 নম্বর সমীকরণ এবং এটাকে 2 নম্বর সমীকরণ দেওয়া হলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে, এখন এই দুই সমীকরণ থেকে আমরা চিত্র কয়ে প্রদত্ত আকৃতি পরিমাপ করতে পারি। এখন বিসি এর মান নির্ণয় করো, বিসি তো বিসি এর মান নির্ণয় করতে হলে 1 নম্বর সমীকরণে যে প্রথম যে সমীকরণটা, এখানে এডির মান কত, 12 সেন্টিমিটার এবং এসির মান কত, 37 সেন্টিমিটার, এখানে আমরা বসিয়ে দেবো। দেখো এখানে একটা সূত্র, এখানে 1 নম্বর সমীকরণটা কি বলতো, 1 নম্বর সমীকরণে কি দেওয়া আছে, এসি স্কোয়ার, তাই না? দেখো এখানে আছে এরকম এসি স্কোয়ার, এসি স্কোয়ার সমান দেওয়া আছে হচ্ছে এখানে এডি স্কোয়ার যোগ, দেখো এডি স্কোয়ার, এডি স্কোয়ার যোগ হচ্ছে ডিসি স্কোয়ার, তাই না, ডিসি স্কোয়ার বা সিডি স্কোয়ার, তো ডিসি স্কোয়ার। এখন আমরা এখান থেকে যেটা যেটার মান জানি, যেমন এসির মান দেওয়া আছে, তাই না, আর এডির মান দেওয়া আছে, তাহলে দেওয়া নাই আছে ডিসির মান, তাহলে আমরা এখান থেকে ডিসির মানটা বের করে নেব। তো এটাকে আমরা লিখতে পারি না এইভাবে যে এডি স্কোয়ার যোগ ডিসি স্কোয়ার সমান কত, এসি স্কোয়ার লেখা যায়, তাই না? কি করলাম এখানে, পুরা সাইডটাকে চেঞ্জ করে নিয়েছি, ডান পক্ষকে পুরো ডান পক্ষকে বাম পাশে এবং বাম পক্ষকে ডান পাশে নিয়ে গেছি। এখন দেখো এখানে যেটার মান বের করব, ডিসি ডিসির মান বের করব, তো ডিসি স্কোয়ার সমান এখানে এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এডি স্কোয়ার লিখলাম। এরপরে ডিসি, ডিসি সমান কত, ডিসি সমান এই পাশের স্কোয়ার আছে এই পাশে যে রুট হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এখানে হবে সি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার এইভাবে। এখন দেখো এখানে মানগুলো বসিয়ে দেব, যেমন এসির মান কত, এসির মান হচ্ছে 37, তাই না, তাই 37 কে স্কোয়ার করলাম, মাইনাস এডির মান কত, এডির মান হচ্ছে 12, তো এটাকে স্কোয়ার করব, স্কোয়ার করে এখন এটার মান বসাবো এখানে কত কত হয়। যেমন দেখো 37 কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে এইখানে ক্যালকুলেটর দিয়ে আমরা স্কোয়ার করতে পারি, দেখো 37, এই যে 37 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে কত হয়, এই যে 1369 হয়, 1369।
আর এখানে বারোকে যদি স্কোয়ার করি, বারোকে স্কোয়ার করলে কত হবে? দেখো এখানে বারো, এটাকে স্কোয়ার করবো, বারো স্কোয়ার তাহলে কত হয়ে যায়, 144 হয়ে যায়। 144 অন 4 4 হয়ে যায়, ঠিক আছে, 144 হয়ে যায়। এখন এখানে রুট, এখানে এই যে 1369, 1369 এর অন 369, এখান থেকে 144 বিয়োগ করে দেব, তাহলে কত হয়, 1225, 1225, 1225। এখন দেখো 1225 হয়, এই 1225 কে এখন রুট করব, ঠিক আছে, এই যে রুট ওভার 1200, 1225, 1225 কত আসে এখানে, 35 হয়, 35। তাহলে দেখো এখানে ডিসির মান, ডিসির মান আমরা কত পেলাম, 35 সেন্টিমিটার। ডিসির মান কত পেলাম বলতো, ডিসির মান পেলাম 35 সেন্টিমিটার। তো দেখো আমরা এখান থেকে এইটুকের মান কত পেলাম, 35 সেন্টিমিটার পেয়ে গেলাম, 35 সেন্টিমিটার। তা এখন বিডির মান, তাহলে একইভাবে এখন বিডির মান বের করবো আমরা, ঠিক আছে, এই পাশে, যেহেতু এই পাশে এইটার মান দেখো, দুইটার মান কিন্তু সেম, দুইটারই মান কিন্তু সেম, এটাও যা যা যেখানে যেটা দেওয়া আছে, যেমন এটা অতিব 37, এখানে অতিব 37, আবার লম্ব এখানে 12, এখানে 12, তাহলে এখানে যদি 35 হয় তাহলে এটা নিশ্চয়ই 35 সেন্টিমিটার হবে, এখানে আর কোনো সন্দেহ নাই। তো দেখো এখানে আমরা না বের করে আমরা এটা লিখতে পারি যে 2 নং সমীকরণ থেকে বিডি সমান কত পাবো, অনুরূপভাবে, অনুরূপভাবে আমরা এরকম লিখবো, অনুরূপভাবে 2 নং থেকে পাই বিডি সমান কত, 35 সেন্টিমিটার, ঠিক আছে, 35 সেন্টিমিটার। এখন দেখো তো আমাদের এখানে বি থেকে সি পর্যন্ত মান বের করতে হবে, বিসি, কিসের মান বের করতে হবে, বিসির মান। এখন বিসি সমান কত, বিডি যোগ ডিসি, না বিডি যোগ ডিসি, দেখো এখান থেকে এই পর্যন্ত বিডি আর এখান থেকে এই পর্যন্ত আছে ডিসি, তাহলে বিডি যোগ ডিসি, তাহলে দেখো এটাও 35 সেন্টিমিটার, এটাও 35 সেন্টিমিটার, তাহলে কত হলো, 70 সেন্টিমিটার হলো। আর আমাদেরকে কি বলেছে এখানে, যে বিসির মান বের করতে, বিসির দৈর্ঘ্য বের করতে, তো আমরা এখানে বিসির দৈর্ঘ্য বের করে ফেললাম যে এখানে হচ্ছে কত, 35 সেন্টিমিটার। আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি, তাই না? এখন দুই নম্বরটা, দুই নম্বর চলে যায়, দুই নম্বরে বলেছে যে চিত্র একে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। বর্গের একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, এটা কিভাবে, হয়তো বা চিত্র একে অথবা কাগজ কেটে এটা প্রমাণ করতে হবে যে বর্গের কর্ণদ্বয়, দুইটা বর্ণের, বর্গের তো দুইটা কর্ণ থাকে, তো এই দুইটা কর্ণ পরস্পর সমান, এটা প্রমাণ করতে হবে। তো এটার উত্তরে আমরা চলে আসলাম, দেখো এইভাবে একটা বর্গ অঙ্কন করবা, ঠিক আছে, বর্গ মানে যে কোনো একটা মান নিবা, এখানে স্কেল দিয়ে পরিমাপ করে নিবা, এখান থেকে এ পর্যন্ত যে কোনো একটা মান নিয়ে নিবা, মানে 5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, যা নাও এখান থেকে এ পর্যন্ত সেটা নিবা, ঠিক আছে, নেওয়ার পরে উপরের দিকে সেম ভাবে নিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করবা। দেখছো এখানে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ ধরা হয়েছে, এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, যেহেতু বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র কাকে বলা হয়, যে চতুর্ভুজের চারটা বাহুই সমান, যে চতুর্ভুজের চারটা বাহুই সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র, তাকে কি বলা হয়, তাকে বলা হয় বর্গক্ষেত্র। এখন এইভাবে আমরা মনে করি যে এ বি সি ডি একটি বর্গ, যাদের যাদের এ মানে যাদের এ সি এবং বি ডি দুইটি কর্ণ, দেখো দুইটা কর্ণ, এ একটা কর্ণ এবং এ একটা কর্ণ, দুইটা কর্ণ, দুইটা কর্ণ পরস্পর ছেদ করেছে, তাই না? তাহলে এখানে নিম্নের চিত্রে বর্গ এবং তার কর্ণদ্বয়কে একে দেখানো হলো, এখন এই চিত্র থেকে প্রমাণ করতে হবে যে এসি সমান কত হবে, বিডি হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে তো বর্গ, বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান, সমান প্রমাণ করতে হবে, তার মানে এখানে এসি সমান বিডি প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি, যেমন এখানে এ বি সি ডি বর্গে এখানে কোন কোন বাহু সমান, প্রত্যেকটা বাহু তো সমান, তাই না, কারণ বর্গক্ষেত্রে বাহু সমান হয়, যেমন এ বি সমান বি সি সমান সি ডি সমান ডি এ, এটাকে আমরা এ ধরেছি, ঠিক আছে, বর্গের চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং সমান সেই মানটাকে আমরা কত ধরেছি, এ ধরেছি, মানে বর্গের যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমরা কি ধরেছি, এ ধরেছি। আবার এখানে দেখো বি সি ডি এর কোন, বি সি ডি, বি সি ডি এর মান কত হবে, 90 ডিগ্রি হবে, কেন, কারণ বর্গের প্রত্যেকটা বাহুর প্রত্যেকটা কোণই হবে 90 ডিগ্রি, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ, দেখো এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মানই হবে 90 ডিগ্রি করে, তার জন্য এখানে আমরা লিখলাম যে বিসিডি সমান 90 ডিগ্রি, ঠিক আছে, ওকে, যেহেতু এবিসিডি একটা বর্গ, তো এখানে এবিসিডি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এখানে বিসিডি,
প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি না? তো বিসিডি সি সি কোণের মানও এই সি কোণ মানে এই পুরা কোণটা, এই কোণটা কত? 90 ডিগ্রি। এখন এখান থেকে আমরা লিখতে পারি বিডি, এখানে বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার এই যে বি থেকে ডি, এটা কি অতিভুজ? এই যে এই ত্রিভুজের জন্য দেখো, এই যে এই ত্রিভুজের জন্য এটা একটা কি অতিভুজ, এই যে লাল যেটা দেখালাম ঠিক আছে, এটা একটা অতিভুজ মানে বিডি অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার সমান আমরা কি জানি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এখানে ভূমি মানে বিসি, লম্ব হচ্ছে ডিসি, তাহলে বিসি স্কোয়ার যোগ ডিসি স্কোয়ার ঠিক আছে। এখন বিসির মান কত? বিসির মান তো এ, তাহলে এ স্কোয়ার, আর এখানে ডিসির মানও এ। কেন? কারণ প্রত্যেকটা বাহুকে আমরা এ ধরেছি, যে এ ধরেছি, তাহলে এ স্কোয়ার যোগ এ স্কোয়ার মানে 2a² হয়ে যাচ্ছে ঠিক আছে। তাহলে এখানে বিডি সমান কত হবে? বিডি সমান রুট ওভার এই পাশে দেখো বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার সমান কত হয়েছে? 2a² হয়েছে। তাহলে এখানে বিডি সমান কত হবে? বিডি বিডি ওই পাশে যে রুট হয়ে যাবে মানে স্কোয়ারটা ওই পাশে যে রুট হয়ে যাবে 2a² হয়ে যাবে। এখন রুটি এবং স্কোয়ারে কাটা যায়, তাহলে রুট 2 থাকে এবং এ স্কোয়ার কাটা যায় এ হয়, তাহলে এরকম হয়ে যাবে রুট 2a। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। অনুরূপ ভাবে আমরা এখানে আরেকটা ত্রিভুজ তৈরি হয় তাই না, ত্রিভুজ, আরো ত্রিভুজ আছে, সেটা হচ্ছে দেখো এখানে ত্রিভুজ, এখানে এ, এখানে এ বি সি, এই এ বি সি, এই ক্ষেত্রে আমরা এইটা কি লিখতে পারি? এ সি এখানে অতিভুজ, হ্যাঁ অতিভুজ স্কোয়ার সমান সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার সিডি, এখানে কোনটা ধরা আছে? এইটা, এই এই ত্রিভুজটাকে ধরা আছে ঠিক আছে, এটাও একটা সমকোণী ত্রিভুজ তাই না। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি, এসি স্কোয়ার একইভাবে লেখা হয়েছে দেখো, এসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার, সিডিটা কি এখানে লম্ব, আর এ ডি হচ্ছে অতিভুজ মানে ভূমি আর কি। এখানে এটার মানও এ, এই যে সিডির মানও এ, এটার মানও এ, তাই এ স্কোয়ার মানে 2a² এখানে এসির মান কত হবে? একইভাবে এখানে রুট 2a হবে। এখন দুইটা সমীকরণ, এক সমীকরণ এক এবং এটা হচ্ছে সমীকরণ দুই। তো সমীকরণ এক এবং দুই থেকে আমরা কি লিখতে পারি দেখো, এটা সমানও রুট 2a, আবার এটা সমানও রুট 2a, তাহলে এসি সমান কত লিখতে পারি? বিডি লিখতে পারি, আর এটা প্রমাণিত। আমাদেরকে বলছে যে দুইটা কর্ণ সমান এটা প্রমাণ করতে, তো আমরা এটা সমান প্রমাণ করলাম ঠিক আছে। এটা ছিল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বরে চলে যায়, 3 নম্বরে বলছে ধরো 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এবং যে কোনো একটি কোণ দেওয়া আছে কত 60 ডিগ্রি, চতুর্ভুজটি অঙ্কন করো। তো এটার উত্তরে চলে আসলাম, দেখো এখানে ধরি একটি চতুর্ভুজের 4 বাহু দৈর্ঘ্য, এখানে এ কে ধরি 4 সেন্টিমিটার, বি কে ধরি 3 সেন্টিমিটার, সি হচ্ছে 3.5 সেন্টিমিটার, এবং ডি কে ধরি 5 সেন্টিমিটার, এ এবং বি বাহুর অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা তো এখানে দেওয়া আছে কত দেখো, হচ্ছে 60 ডিগ্রি এটা দেওয়া আছে। এখানে একটা একটা বাহুকে আমরা ধরে নিই এখানে 4 সেন্টিমিটার মানে স্কেল দিয়ে 4 সেন্টিমিটার এখান থেকে একটা রেখা অঙ্কন করে নিলাম, সেটা কে ধরলাম? বি হচ্ছে 3 সেন্টিমিটার, সি হচ্ছে 3.5, বি হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমরা এটাকে অঙ্কন করলাম এইভাবে, এখন কিভাবে অঙ্কন করলাম সেটা একটু দেখি। দেখো এখানে আমরা আলোচনা করছি যে কোনো রশ্মি বিই থেকে বিসি এর মান, বিসি সমান 4 সেন্টিমিটার কেটে নেব। প্রথমে আমরা কি করব, একটা একটা বি থেকে সি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত একটা কি অঙ্কন করব বলতো, রেখা। যেমন দেখো এখানে আমরা একটা ই নিব আর কি, রেখা নিব ঠিক আছে। রেখা নিয়ে এখানে দেখো এটার নাম দিলাম হচ্ছে বিই, এটার নাম দিলাম বিই, এটার নাম বি হচ্ছে ই দিলাম। এখন এখান থেকে কি করব, ওই যে এ যে বাহুটা অঙ্কন করেছিলাম কত, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এখান থেকে আমরা 4 সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে এখান থেকে আমরা এরকম ভাবে কেটে নেব, 4 সেন্টিমিটার অংশটা কেটে নেব ঠিক আছে, 4 সেন্টিমিটার অংশটা কেটে নেব, এবং এটার নাম দিলাম আমরা সি দেব, সি ঠিক আছে, এটার নাম দিলাম সি। এখানে আমরা বি থেকে সি পর্যন্ত 4 সেন্টিমিটার অংশ কেটে নেব। এরপর আমরা কি করব, বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। ইসে বলতো বি বিন্দুতে, এখানে যে বি বিন্দুটা এখানে আমরা কি করব, 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। ওই যে একটা আমাদের যে কোণটা দেওয়া আছে, যে এই কোণটা, এখান থেকে প্রথমে এতটুক মাপ নিব, কি দিয়ে বলতো, কাটা কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস আছে না, ওই পেন্সিল পেন্সিল কম্পাস দিয়ে মাপটা নিয়ে নেব। পেন্সিল কম্পাস দিয়ে মাপটা নিয়ে এইভাবে প্রথমে আমরা এরকম ভাবে দিব, এই যে এইভাবে দেওয়ার পরে তারপরে কি করব, দেওয়ার পরে এখান থেকে
এখান থেকে এই মাপটা নিয়ে বলছে এই মাপটা, ঠিক আছে, এখান থেকে এই মাপটা নিয়ে এই যে এইভাবে নিলাম, নেওয়ার পরে সেগুলো আমরা যোগ করে দিব, যে এইভাবে যোগ করে দিলাম যেখানে ছেদ করবে, ঠিক আছে, এই যে এখানে ছেদ করলো, এইভাবে আমরা যোগ করে দেব, ঠিক আছে, যেখানে ছেদ করবে ওই যে এখানে যেখানে ছেদ করলো ওই মানটা নিব। নেওয়ার পরে এই বিন্দুটা এটার নাম দেবো হচ্ছে এফ বিন্দু নিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। এফ বিন্দু থেকে কি করবো এবার, এফ বিন্দু থেকে বি এ এর সমান করে বি এ মানে বি এ নিব আর কি, 3 সেন্টিমিটার কেটে নেবো বি, আচ্ছা বি যেটা ছিল না বাহু, ওই যে 3 সেন্টিমিটার, এখান থেকে বি এ সমান 3 সেন্টিমিটার অংশ কেটে নেবো। এখান থেকে কি করবো, 3 সেন্টিমিটার অংশ মনে করো এটার নাম দেবো আমরা এ বিন্দু, এতটুকু অংশ কেটে নেবো, এটা আছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, আর নিচে তো 60 সেন্টিমিটার ছিল, তাই না, এভাবে কেটে নিলাম। তারপরে কি করব, এখানে এ এবং এ সি, এ এবং এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে আমরা কি করব, 3.5 এবং 5 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ অঙ্কন করবো, এরা পরস্পর দ্বি বিন্দুতে ছেদ করে। দেখো আমরা এখান থেকে এই যে এ থেকে শুরু করে এ থেকে এর থেকে আমরা একটা ই নেব আর কি, 3.5 এখান থেকে একটা মেপে আর কি, ওই পেন্সিল কম্পাস দিয়ে, ঠিক আছে, পেন্সিল কম্পাস দিয়ে একটা মেপে একটা মান নিলাম আর কি, মান নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, এই যে মনে করো সে বৃত্তচাপ, আর এখানে সি থেকে শুরু করে 5 সেন্টিমিটার নিয়ে আর একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, এই দুইটা সি বিন্দুতে মনে করো ছেদ করলো আর কি। এরপরে কি করব, এটা এরকম ভাবে যোগ করে দিতে হবে, ঠিক আছে, এই বিন্দুগুলো এই দুইটা বিন্দু মানে দুইটা মান আর কি, এইভাবে যোগ করে দেবো, এই যে এইভাবে যোগ করে দেবো, ঠিক আছে, এটা মনে করো ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে এখানে এ বি সি ডি হচ্ছে সেই চতুর্ভুজ, যেটা তাহলে এখানে যে আমাদের চতুর্ভুজটা এস এ এবং ডি এবং সি এবং ডি যোগ করে দেব, তাহলে এ বি সি ডি সেই নির্দিষ্ট চতুর্ভুজ, তো আমাদের চতুর্ভুজটা দেখতে এরকম হবে, সেই যেটার মতন। এরপর 4 নম্বর প্রশ্ন, চিত্র খ এ এ বি সমান কত, সেটা বের করতে হবে। চিত্র খ এখান থেকে এসির মান আছে 12 সেন্টিমিটার, বিসির মান আছে 5 সেন্টিমিটার, আর এখানে দেওয়া আছে 3 সেন্টিমিটার, এবং এখানে আমাদের বের করতে হবে এ বির মান, এ থেকে বির মান বের করতে, এখান থেকে আমরা মানটা বের করবো সি বিন্দু থেকে এ বি, দেখো সি বিন্দু এটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দু থেকে এ বির উপরে, এ বির উপরে লম্ব এ বি কে যে বিন্দুতে ছেদ করে তাকে ডি দ্বারা চিহ্নিত করি, এখানে আমরা ডি দ্বারা চিহ্নিত করি, ঠিক আছে, লম্ব অঙ্কন করলাম, তো এখানে এ বি নির্ণয় করতে হবে চিত্র অনুসারে, এখানে ত্রিভুজ বি সি ডি, এখন দেখো বি বি সি ডি এই যে এই পাশে যে ত্রিভুজটা, এখানে আমরা কি লিখতে পারি, লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে সি ডি সমান হচ্ছে সি বি স্কোয়ার, সি বি টা এখানে কি বলতো অতিভুজ, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এখান থেকে বিডি স্কোয়ার সমান কি লিখতে পারি সি বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি ডি স্কোয়ার, ঠিক আছে। এখন ওই যে বিডি স্কোয়ার সমান কি লিখ, দেখো বিসির মান কত, বিসি দেখো বিসির মান হচ্ছে 5, তো 5 কে এখানে স্কোয়ার করেছি, ঠিক আছে, 2 হবে না, এটা স্কোয়ার, আবার এখানে সিডির মান কত 3, তো 3 কে স্কোয়ার করা হচ্ছে স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার, দেখো এখানে আছে বিডি স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এরকম তো 5 কে স্কোয়ার করলে কত হয় 5×5=25, আর 3 কে স্কোয়ার করলে কত হয় 3×3=9, এখন 25 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 25 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 16, এখন বিডি সমান কত হবে, বিডি দেখো এখানে বা বিডি সমান কত হবে, এখানে রুট আবার 16 হয়ে যাবে, এখন 16 কে রুট করলে কত হয় 4 হয়ে যায়, 4 সেন্টিমিটার হবে, তাহলে বিডির মান পেলাম 4 সেন্টিমিটার। একইভাবে এখন আমাদেরকে বের করতে হবে এ সি এ সি ডি, এখান থেকে আমাদের বের করতে হবে এই যে আরেকটা, দেখো এ সি ডি আসছে এই পাশে ত্রিভুজটা, এখান থেকে আমরা এডির মান বের করব, ওকে, একইভাবে এখানে এখানে অতিভুজ হচ্ছে এসি, এসি স্কোয়ার সমান কত, এডি স্কোয়ার যোগ সি ডি স্কোয়ার, এখানে আমরা এডি লিখে রাখলাম, তাহলে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে সি ডি স্কোয়ার, এখন এসির মান কত, এসির মান হচ্ছে 12, 12 কে স্কোয়ার করব, আর এখানে সি ডির মান কত 3, 3 কে এখানে স্কোয়ার করব, ঠিক আছে, এখন 12 কে স্কোয়ার করলে কত হয় 144 হয়, আর 3 কে স্কোয়ার করলে কত হয় 9 হয়, ঠিক আছে, এখন 144 থেকে 9 বিয়োগ করে দেবো তাহলে কত হয় 135 হবে, ঠিক আছে, 135 হবে, এখানে 144 থেকে 9 বিয়োগ করলে 135 হলো 100, এখন এ বিডি সমান কত হবে, বিডি সমান দেখো এই যে বিডি সরি এডি
এডি সমান কত দেওয়া আছে 135, সেখান থেকে এডি স্কোয়ার সমান দেওয়া আছে, তো এখানে এডি কত হবে, এডি হবে ওই পাশে যে রুট হয়ে যাবে রুট 135। 135 দেখো এই যে এটাকে রুট করলে কত হয়, রুট 135, 135 করলে কত হয়, এই যে 3 5, রুট 5, রুট 15, 3 √15 হয় যেটা। এখন এবির মান বের করতে হবে, এবি সমান কত, এডি যোগ বিডি, ঠিক আছে না, এডি যোগ বিডি, এডি এই দেখো এবির মান বের করব, তো এবির মান হচ্ছে এই বাহু আর এই বাহু যোগফল, তার মানে এখানে আমরা ডি দিয়েছিলাম, তাহলে এডি যোগ বিডি, তাই না, এডি যোগ বিডি, ওকে, তো এডি যোগ বিডি, এডির মান কত 4 ছিল, এডির মান হচ্ছে 3 √15 আর বিডির মান হচ্ছে কত 4 ছিল, 4 সেমি, তাহলে এবি যোগ এবির মান হবে হচ্ছে 3 √15 যোগ 4, এটাকে আমরা চাইলে যোগ করে দিতে পারি, চাইলে তুমি এটাকে এইভাবেও লিখতে পারো যে এত হয়েছে মান, তারপরে সাথে 4 যোগ করলে কত হয়, এত হয়, এভাবেও লিখতে পারো, আবার তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, তুমি যদি চাও যে আমি এইভাবে লিখবো তাহলেও হবে, এটা কত হয় 15.6, কত 15.6, 15.6 আচ্ছা 618 আছে না, এটাকে তুমি 2 লিখতে পারো, এত সেন্টিমিটার। এইভাবে আমরা বিডির এডির মান বের করে ফেললাম, ঠিক আছে, এটা 4 নম্বর শেষ। এখন 5 নম্বরটা, 5 নম্বরে বলছে যে তোমার স্কুলের একটি দেওয়াল রং করার জন্য যদি 15 মিটার একটি মইকে দেওয়াল থেকে কত 12 মিটার দূরত্বে স্থাপন করা হয় গোয়া চিত্র গড় অনুসারে, তাহলে তুমি ভূমি থেকে ময়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। এটা এখানে ময়ের উচ্চতা দেওয়া আছে কত 15 মিটার, তারপর এখানে বি থেকে সি পর্যন্ত ভূমি দেওয়া আছে 12 মিটার এবং দেওয়াল দেওয়া আছে এসি, ঠিক আছে, তো আমাদের এখানে দেওয়ালের উচ্চতা বের করতে হবে, খুবই সহজ আমরা এটা বের করতে পারবো। ওকে, এখানে দেখো চিত্রটা দেখতে হবে যে এখানে এ বি সমান হচ্ছে ময়ের দৈর্ঘ্য কত 15 মিটার, আর বি সি হচ্ছে ভূমির দৈর্ঘ্য কত 12 মিটার, এস হচ্ছে ভূমি থেকে ময়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেওয়ালের উচ্চতা, ঠিক আছে, এসি মানে উচ্চতা আর কি। এখন এ বি বি সি এবং এসি মিলিত হয়ে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় যেখানে বি এ সি হচ্ছে 90 ডিগ্রি, এই যে এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি। এখন এ বি স্কোয়ার সমান কত, বি সি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার, বি সি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার, এখন এ সি স্কোয়ার সমান কত হচ্ছে, এ বি স্কোয়ার যোগ বি সি মানে বি সি স্কোয়ার, আমরা এখানে এ সির মান বের করবো, তাহলে এ সি কত হবে, এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। এখন এ বির মান কত, এ বির মান কত, দেখো এখানে এ বির মান হচ্ছে 15 কে স্কোয়ার করলাম, আর বি সির মান হচ্ছে 12 কে স্কোয়ার করলাম, ঠিক আছে, 15 কে স্কোয়ার করলে কত হয় 125, আর 12 কে স্কোয়ার করলে 144 হয়, এখন 225 থেকে 144 বিয়োগ করলে কত হয় 81 হয়, 81। এখন এ সি সমান কত হবে, এ সি এ সি সমান হচ্ছে 81 রুট ওভার 81, এখানে কত হয় 9 হয়, এখন 9 বর্গ এটা বর্গমূল করে, এখন ভূমি থেকে ময়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেওয়ালের উচ্চতা কত 9 মিটার, 9 মিটার, এই যে 9 মিটার। আশা করি আমরা এই ম্যাথটাও বুঝতে পেরেছি, তাই না, খুব সহজ ছিল অঙ্কটা, এটা ছিল 5 নম্বরটা। 6 নম্বর চলে যায়, 6 নম্বরে বলতেছে যে ঘ এর চিত্র, ঘ এর আয়তক্ষেত্রটির পরিসীমা বের করতে, এখানে একটা চিত্র দেওয়া আছে, একটা আয়তক্ষেত্র দেওয়া রয়েছে যেখানে আয়তক্ষেত্রটি হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে, যেখানে এ বি সমান হচ্ছে বি সি, কিন্তু এখানে দেখো এ বির মান দেওয়া আছে, ঠিক আছে, দেখো এ বির মান যদি দেওয়া থাকে, এ বির মান কত 40 সেন্টিমিটার, তাহলে ডি সির মানও 40 সেন্টিমিটার হবে, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল, ঠিক আছে, এখানে বিডি বিডি যে বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে কত, বারে কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 81, এসি কর্ণটাও হবে কত, এসি কর্ণ সরি 81 না 41 সেন্টিমিটার, কারণ আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়, ঠিক আছে, এজন্য এখন আমাদেরকে কি করতে হবে, এইখানে এই যে বাকি যে বাহুটা আছে বিসি অথবা এডি, এই দুইটা বাহুর যোগফল মানে দৈর্ঘ্য বের করে তারপর চারটা বাহুর যোগফল করলেই আমরা কিন্তু পরিসীমা বের করে ফেলতে পারবো, ঠিক আছে, এইটা। এখন এবিসি একটি আয়তক্ষেত্র যা বিডি কর্ণ দ্বারা সমান দুইটি সমকোণী ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে এ বিডি আর একটা হচ্ছে বিসিডি উৎপন্ন করে। এখন এবিডি এবিডির ক্ষেত্রে ত্রিভুজ এবিডির ক্ষেত্রে এবিডি এর ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এটা একটা, এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাই করলাম, তাহলে এখান থেকে এডির মান বের করব, এডি এডি স্কোয়ার সমান কত হবে, বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এখন বিডির মান কত, বিডির মান হচ্ছে 41, তো 41 কে স্কোয়ার করলাম আর এবি কে হচ্ছে 40, 40 কে স্কোয়ার করলাম,
এখন 41 কে যদি স্কয়ার করি তাহলে কত হয়? 1681। 48 কে স্কয়ার করলে কত হয়? 1600 হয়ে যায়, ঠিক আছে না? কিভাবে দেখো, এই যে 41, 41 কে যদি আমরা স্কয়ার করি, 41 কে স্কয়ার করলে কত হয়? 1681, তাই না? এই যে 81, আবার এই যে 40 কে স্কয়ার করলে 1600 হবে। এখন 1681 থেকে 1600 বিয়োগ করলে কত হয়? 81 থাকে, আর 81 কে রুট করলে কত হয়? 9 সেন্টিমিটার হবে, ঠিক আছে? এখন আমরা বিএডি এর মান পেলাম। এডি দেখো, এই যে এডি হচ্ছে এই বাহুটা, এবং কত? 9 সেন্টিমিটার। তাহলে বিসি কত হবে? এটাও অবশ্যই 9 সেন্টিমিটার হবে, আর এটা এটা 40 সেন্টিমিটার, এটাও অবশ্যই 40 সেন্টিমিটার হবে, তাই না? এখন আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা জানি। এখানে দৈর্ঘ্য হচ্ছে এবি আর প্রস্থ হচ্ছে কত? এডি। এখন এবির মান কত? 40, আর বি এডির মানও হচ্ছে কত? মানে এবির মান 40 আর এডির মান হচ্ছে 9। এখন এখানে 40 আর 9 যোগ করলে কত হয়? 49। তো 49 কে ডাবল করলে কত হয়? 98 সেন্টিমিটার, 98 সেন্টিমিটার হয়। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? 98 সেন্টিমিটার। তো এরপর আছে 7 নম্বর। 7 নম্বর, ও এর রম্বসের চিত্র, মানে এই চিত্রটা, এই চিত্রের এসির মান দেওয়া আছে। দেখো এসির মান কত? 30 সেন্টিমিটার। আর বিডি কর্ণ দেওয়া আছে, বিডি কর্ণের দৈর্ঘ্য কত? বিডি কর্ণ দেওয়া আছে 16 সেন্টিমিটার। একটা আছে 30 সেন্টিমিটার, একটা আছে 16 সেন্টিমিটার। হলে এই রম্বসটার পরিসীমা বের করতে হবে, ঠিক আছে? ওই আয়তক্ষেত্রের মতোই ওটা করে আমাদের বের করতে হবে। এখন আমরা জানি রম্বসের কর্ণদ্বয় নিজেদের ছেদবিন্দুতে নিজেদেরকে সমান দৈর্ঘ্যে দ্বিখণ্ডিত করে এবং একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে, মানে নিজেদের সাথে। তার মানে এখানে এতটুকু যদি 15 হয় তাহলে এটাও 15 হবে, আবার এটা মানে আর এটা যদি 8 হয় তাহলে এটা কত হবে? 8 সেন্টিমিটার হবে, এরকম। আর প্রত্যেকটা এই জায়গা 90 ডিগ্রি করে কোণ তৈরি করে। তাহলে এসি এবং বিডি কর্ণ এর ছেদ বিন্দু হচ্ছে 0, সরি সরি ও। তাহলে এখানে ও এর সমান কত হবে? হাফ হবে, মানে 15 সেন্টিমিটার হবে। আবার বি ও সমান কত হবে? এটাও হাফ হবে, মানে পুরাটার হাফ হবে। তার মানে এটা কত হবে? 8 সেন্টিমিটার হবে। এখন ত্রিভুজ এ বি ও, এ বি ও, এখানে ত্রিভুজ এ বি ও, এটা হচ্ছে ও বিন্দু, এখানে ও দিবা তোমরা। হ্যাঁ, এখানে এটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে ও ত্রিভুজ, তো ও ত্রিভুজ স্কয়ার সমান কত? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তার মানে ও স্কয়ার যোগ ও বি স্কয়ার। ও এর মান কত? ও এর মান হচ্ছে 15 স্কয়ার, কিন্তু এটা কিন্তু স্কয়ার। আর ও বির মান কত? 8, এটা কিন্তু স্কয়ার, ঠিক আছে? এখন যদি স্কয়ার করি, 15 কে স্কোয়ার করলে 225 হয়, আর 8 কে স্কোয়ার করলে কত হয়? 64 হয়, ঠিক আছে? এখন 225 আর 64 যোগ করলে কত হয়? 289 হয়, 289। তাই এবি স্কোয়ার সমান কত? 289। আর এবি সমান কত হবে? 17 হবে, বর্গ বর্গমূল করে, মানে বর্গমূল করলাম। তাহলে রম্বস রম্বসটির বাহুর দৈর্ঘ্য কত হবে? 17 সেন্টিমিটার। এবং রম্বসটির পরিসীমা তাহলে কত হবে? পরিসীমা আমরা জানি, পরিসীমা এক বাহুর দৈর্ঘ্য যদি হয় 17 সেন্টিমিটার, তাহলে চার বাহু, পরিসীমা মানে কি? চার বাহু দৈর্ঘ্য। তাহলে চার বাহুটাকে গুণ করে দিলাম, 17 সাথে চার গুণ করলাম, তাহলে কত হয়? এই যে 68 সেন্টিমিটার। এরপরে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখো, যদি 3, 4, 5 পিথাগোরিয়ান ত্রয়ী হয়, তবে 3 কে 4 কে 5 কে পিথাগোরিয়ান ত্রয়ী হবে, যেখানে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। উক্তিটি যথার্থতা যাচাই করতে হবে। এটা আমরা যথার্থতা যাচাই করার জন্য উত্তরে চলে আসলাম। সমাধান হচ্ছে, যেহেতু 3, 4, 5 পিথাগোরিয়ান ত্রয়ী, সেহেতু এখানে আমরা যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে কত হবে? দেখো 3 কে স্কোয়ার করলে আর 4 কে স্কোয়ার করলে কত হবে? 5 কে স্কোয়ার করলে যা হবে তার সমান হবে, তাই না? এটা হতে হবে, কিন্তু স্কোয়ার 32 না, বুঝছো? মানে 3, 4 এবং 5 না, এটা পিথাগোরিয়ান পিথাগোরিয়ান ত্রয়ী যদি হয়, তার মানে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান কত হবে? 5 স্কোয়ার হবে, এরকম। তা এখানে কে সমান 1 হলে আমরা কি লিখতে পারি? কে ইন্টু 1 স্কোয়ার যোগ 4 ইন্টু 1 স্কোয়ার যোগ কত হবে? 5 সমান কত হবে 5 5 ইন্টু 1, মানে কোনো কিছুর সাথে, মানে এই এই ত্রয়ীর সাথে কোনো কিছু যদি আমরা গুণাকারে লিখি তো তাও মান সেম থাকবে, ঠিক আছে? একই রকম হবে। যেমন দেখো এখানে যদি আমরা 3 এর সাথে 1 গুণ করি, তাহলে 3 অক্ষে 3 হয়, তাহলে 3 স্কোয়ার। আর 4 এর সাথে 4 অক্ষে 4 4 এর স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার। এখানে কত হবে? 5 অক্ষে 5 5 এর স্কোয়ার। এখন 3 এর স্কোয়ার করলে কত হবে? 9। 4 স্কোয়ার করলে কত হবে? 16। আর 5 এর স্কোয়ার করলে কত হবে? 5 5 25। এখন দেখো এই পাশে কত হয়েছে? 25, আর এই পাশেও কত হয়েছে? 25। তার মানে দুই পাশে সমান এসেছে, তাই না? এখন কে এর মান যদি মাইনাস হয় তাহলে কি হবে?
তাহলে এখানে তিনের সাথে মাইনাস ওয়ানটা গুণ করে দিতে হবে, চারের সাথেও মাইনাস ওয়ানটা গুণ করে দিতে হবে, এখানে পাঁচের সাথেও মাইনাস ওয়ানটা গুণ করে দেবো। তো এখানে তিনের সাথে যদি মাইনাস ওয়ান গুণ করি তাহলে মাইনাস থ্রি স্কোয়ার হয়, আর ফোর মাইনাস ফোর স্কোয়ার হয়, মাইনাস ফাইভ স্কোয়ার হয়। এখন তিনের স্কোয়ার করলে কত হয়? তিন ত্রিকের নয়, ঠিক আছে? দেখো তিন ত্রিকের নয় যোগ চারকে স্কোয়ার করলে কত হয়? মাইনাস থাকুক আর প্লাস থাকুক, ষোলো হয়ে যায়। আর এটাও কত হবে? পঁচিশ। তার মানে এই পাশেও পঁচিশ হবে আর এই পাশেও পঁচিশ হবে এরকম। কিন্তু কিন্তু সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মান ঋণাত্মক হতে পারে না, এটা নেগেটিভ হতে পারে না, সবগুলো অলওয়েজ পজিটিভ হবে, ঠিক আছে? আবার কিসমান যদি দুই হয় তাহলে দুই হলে তিনের সাথে দুই গুণ কর, দুই গুণ করবো, তিন দুগুণে কত হবে? ছয়ের স্কোয়ার। চারের সাথে গুণ গুণ দুই গুণ করবো তাহলে কত হবে? চার দুগুণে আটের স্কোয়ার। আবার এখানে পাঁচের সাথে দুই গুণ করবো তাহলে পাঁচ দুগুণে দশের স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার। এখন ছয় কে স্কোয়ার করলে কত হয়? ছয় চৌত্রিশ, আট কে স্কোয়ার করলে চৌষট্টি, এবং এই পাশে কত হয়? দশ, একশো। এখন এই পাশে চৌত্রিশ চৌষট্টি এবং ছত্রিশ যোগ করলে একশো হয়, আর এই পাশেও একশো, দুই পাশেই সমান, ঠিক আছে? এখন কের মান যদি মাইনাস টু দিই তাহলে কত হবে? ওই তিনের সাথে মাইনাস টু গুণ করতে হবে, চারের সাথে মাইনাস টু গুণ করতে হবে, পাঁচের সাথে মাইনাস টু গুণ করে স্কোয়ার করতে হবে। তিন দুগুণে কত হয়? মাইনাস সিক্স স্কোয়ার, মাইনাস এইট স্কোয়ার, আর এখানে মাইনাস টেন এর স্কোয়ার, ঠিক আছে? এখানে কিন্তু সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য করে না, ঋণাত্মক হতে পারে না, মাইনাস হয় না, অর্থাৎ কে এর মান ঋণাত্মক বর্গ। আচ্ছা ঋণাত্মক হলেও কিন্তু এটা পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ঋণাত্মক পূর্ণ বর্গ হতে পারে না, কিন্তু সকল ধনাত্মক পূর্ণ বর্গ হতে পারে, অর্থাৎ উক্তিটি সঠিক। মানে এখানে ওই যে যদি আমরা এখানে কে এর মান যাই দিই না কেন, আমরা থ্রি কে স্কোয়ার যোগ ফোর কে স্কোয়ার সমান কত হবে? ফাইভ কে স্কোয়ার, এটাও কি হবে? ত্রয়ী, মানে পিথাগোরিয়ান ত্রয়ী হবে। হ্যাঁ, এটাই আমাদের এখানে বলেছে। নয় নম্বরের পরে, যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক বা সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করে বা কাগজ কেটে পরিমাপের মাধ্যমে উক্তিটির যথাযথতা বা অথবা সত্যতা নিশ্চিত করতে হবে। তো এটার উত্তরে চলে আসলাম সমাধান। যে কোনো আকৃতির ত্রিভুজ এবিসি তৈরি করি, যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করব, ঠিক আছে? যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করব করি এবং এবি এবং এসি এর মধ্যবিন্দু পি এবং কিউ সংযুক্ত করি। এবি দেখো, মনে করো এটা হচ্ছে এ পি সি, একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে? ত্রিভুজ অঙ্কন করলাম। এখন এখানে যেটা করতে হবে, এবি এবং এসি, দেখো এবি এর মধ্যবিন্দু হচ্ছে মনে করো পি, আর এখানে এসি এর মধ্যবিন্দু হচ্ছে মনে করো কিউ। এই দুটো আমাদের কি করতে হবে? যোগ করে দিতে হবে, ঠিক আছে? যোগ করতে হবে, যোগ করলাম। এখন নিচের সারণীতে বাহুর দৈর্ঘ্য পরিমাপ করি, নিম্নোক্ত তথ্যগুলো পূরণ করে প্রদত্ত উক্তিটির সত্যতা নিশ্চিত করি। এখন দেখো বাহুর দৈর্ঘ্য বাহুর কি করবো, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যর অনুপাত, বাহুর দৈর্ঘ্য এবং বাহুর দৈর্ঘ্যর অনুপাত কত হয়? এখানে খেয়াল করো এপির মান কত, এপি, এ থেকে পি, এই যে এ থেকে পি, এটা কত হবে? দুই দশমিক পাঁচ সেন্টিমিটার, তাই না? দুই দশমিক পাঁচ সেন্টিমিটার। আবার এখানে বিপি দৈর্ঘ্য কত হবে? বিপি, এখানে বিপি, এটাও কত হবে? এটাও আড়াই, দুই দশমিক পাঁচ সেন্টিমিটার হবে। কেন? কারণ পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে এটার অনুপাত কত হবে? অনুপাত হবে ওয়ান। একইভাবে এ কিউ সমান কত? আড়াই সেন্টিমিটার। তাহলে ই সিই, মানে সিই সমান কত হবে? আড়াই সেন্টিমিটার হবে, পুরোটার অর্ধেক, তাই না? মানে যদি পুরোটার অর্ধেকের, এখন এখন কথা হচ্ছে যে আড়াই সেন্টিমিটার কিভাবে হলো, মানে এবি কে আমরা পাঁচ সেন্টিমিটার ধরে নিয়েছি, এবি সমান পাঁচ, তো ওইভাবে আর কি। এখানে এখানেও কত হবে? ওয়ান হবে। তাহলে বিসি সমান কত হবে? বিসি সমান চার সেন্টিমিটার। বিসি, বিসি, এই যে বিসি, বিসি কত হবে? চার সেন্টিমিটার ধরে নিলাম। এবং পিকিউ, পিকিউ সমান কত হবে? অর্ধেক হতে হবে, দুই সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে না? কত সেন্টিমিটার? দুই সেন্টিমিটার হতে হবে। এখন তাহলে দেখো এরকম ভাবে বিসি আর পিকিউ অনুপাত করলে কত হবে? অর্ধেক হয়ে যাচ্ছে। এখন সারণী থেকে আমরা পাবো, সেটা হচ্ছে কি, সারণী থেকে পাই বিপি সমান সিডি, মানে কত? দুই দশমিক পাঁচ সেন্টিমিটার। অতএব যেহেতু এরা সমান, সমান হলে কি হবে? এরা সমান্তরাল হবে। আবার বিসি ভাগ আছে পিকিউ, সমান আছে দুই, অতএব এখানে পিকিউ কত হবে? পিকিউ হবে, এই পিকিউটাকে এখানে যদি রাখি তাহলে এটা দেখো এরকম আছে, বিসি ভাগ হচ্ছে পিকিউ, পিকিউ সমান কত? দুই। এখন এখান থেকে আমরা লিখতে পারি পিকিউ সমান কত? বিসি ভাগ হচ্ছে দুইটা এই পাশে নিয়েছিলাম আর পিকিউটাকে এই পাশে নিয়েছিলাম, তার মানে বলতে পারি না যে পিকিউ সমান হচ্ছে হাফ ইন্টু বিসি, হাফ বিসি। এখন প্রদত্ত উক্তিটি সত্যতা যাচাই করা হলো। কথা হচ্ছে যে আমরা এইভাবে কেন করলাম, ঠিক আছে? এইভাবে কেন করলাম?
আমাদেরকে বলেছে না যে পরিমাপের মাধ্যমে এটাকে সত্যতা যাচাই করতে, পরিমাপ করে, মানে তুমি কাগজ কেটে বা হচ্ছে এখানে ছবি এঁকে পরিমাপ করতে হবে, একদম স্কেল দিয়ে পরিমাপ করতে হবে, পরিমাপ করে এটা হিসাব করতে হবে, ঠিক আছে, পরিমাপ করে হিসাব করতে হবে, এই জন্য এইভাবে করেছে। আর পরিমাপ করা যদি না আসতো, ঠিক আছে, তাহলে দেখো আমরা এইভাবে করতাম, এই যে এরকম, ঠিক আছে, যেহেতু এটা পরিমাপ করে এসছে এই জন্য এরকম করি নাই, তোমরা এইভাবে চিত্রটা অঙ্কন করতে পারো, যে এইভাবে এইভাবে করতে পারো, এটা যদি পরিমাপ করে না আসতো, ঠিক আছে, এরকম ভাবে একটা চিত্র অঙ্কন করতাম, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, ধর এ বি এর মধ্য বিন্দু আছে ডি, সরি একটা ত্রিভুজ আর কি, সমকোণী না, সমদ্বিবাহু বা সমবাহু, আর এ সি এর মধ্য বিন্দু আছে ই, এটা যোগ করে এফ পর্যন্ত বাড়া যাচ্ছে, মানে এ বি সি একটি ত্রিভুজ, ডি এবং ই যথাক্রমে ত্রিভুজটির এ বি এবং এ সি বাহুর মধ্য বিন্দু, তাহলে প্রমাণ করতে হবে যে ডিই হচ্ছে ডিসি এর সমান্তরাল এবং ডিই হচ্ছে হাফ ডিসি, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এটা প্রমাণ করতে হবে অঙ্কনের ক্ষেত্রে ডি এবং ই যোগ করে বর্ধিত করি যেন এফ সমান ডিই হয় এবং সি এফ যোগ করে করবো, সি এফ যোগ করে দেবো, ঠিক আছে। এখন প্রমাণ, প্রমাণ হচ্ছে ধাপ ওয়ান, ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ সিই এফ এর মধ্যে এ ই এবং ই সি অঙ্কন অনুসারে এটা সমান হয়েছে, তাহলে এবং অন্তর্ভুক্ত কোণ এ ইডি সমান অন্তর্ভুক্ত কোণ সিই এফ, কারণ এটা বিপরীত কোণ হয়েছে, বিপরীত কোণ তো সমান হয়, তাহলে এখানে যে দুটা ত্রিভুজ এটা সর্বসম হয়ে যাবে বাহু এবং বাহু উপপাদ্য অনুসারে, ঠিক আছে, সম যদি এটা হয় সর্বসম হয়ে যায়, তাহলে এখানে এই কোণটা মানে এডিই কোণ এবং ই সি মানে ই এফ সি কোণ, এই একান্তর কোণ দুটো সমান হবে, একান্তর কোণ সমান হলে তারা কি হয়, সর্ব তারা হচ্ছে সমান্তরাল হয়, ঠিক আছে না। আবার আবার দেখো এখানে বিডি, বিডি সমান হচ্ছে এডি সমান হচ্ছে সি এফ এবং বিডি সমান হচ্ছে সি এফ, সুতরাং এখানে এ বি ডি সি এফ একটা সামান্তরিক, সামান্তরিক হলে কি হবে, ই এফ সমান্তরাল ডিসি বা ডিই সমান্তরাল, এটা তো সমান আর কি, ডি এফ ডিই সমান্তরাল বিসি হবে, ঠিক আছে, এটা হচ্ছে ধাপ ওয়ান গেল। এখন ধাপ দুই, ধাপ দুই হচ্ছে ডি এফ সমান হচ্ছে বিসি এবং ডি এফ সমান হচ্ছে ই এফ বা হচ্ছে সমান কত হবে, বিসি সমান হলো, এই যে এটা মানে ডি এফটাকে ভেঙে ডিই যোগ ই এফ লেখা হলো। এখন ডিই যোগ ডিই সমান হচ্ছে বিসি আর এটা হচ্ছে তার অর্ধেক, তো এজন্য আমরা এটাকে লিখতে পারি টু টু ডিই, টু ইডি সমান কত, বিসি লিখতে পারি, ঠিক আছে, টু ইডি সমান বিসি, তাহলে এখানে টু ডিই সমান কত হবে, তাহলে এখানে ডিই সমান কত হবে, হাফ বিসি হবে, ঠিক আছে, হাফ বিসি হবে, অতএব আমরা এর আগে দেখলাম যে ডিই সমান্তরাল বিসি এবং ডি সমান হচ্ছে হাফ বিসি, এটা প্রমাণিত। তো মূলত এটা আমাদের যেটা করতে হবে এই জিনিসটা আমাদের এটা কিন্তু মানে কেটে, কাগজ কেটে বা হচ্ছে আকৃতি তৈরি করে প্রমাণ করতে হবে, ঠিক আছে, পরিমাপের মাধ্যমে, এটা কিন্তু লাস্টে যেটা করলাম এটা এইভাবে করা করতে হবে না, কারণ এটা আমাদের কাগজ কেটে প্রমাণ করতে বলা আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, না না, কাগজ কেটে পরিমাপের মাধ্যমে পরিমাণ প্রমাণ করতে, মানে মানটার সাথে দেখাতে হচ্ছে, ঠিক আছে, তো সমস্যা নেই, দ্বিতীয়টা করলে হবে, তো তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারো। এখন 10 নম্বর, সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কত, 6 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ যদি কত, 50 ডিগ্রি হয়, তাহলে সামান্তরিকটি অঙ্কন করতে হবে, সামান্তরিকটি অঙ্কন করি চলো। তো এখান থেকে আমরা উত্তর লেখা শুরু করতে পারি, এখানে এ এর মান দেওয়া আছে কত, 6 সেন্টিমিটার, বি হচ্ছে 5 সেন্টিমিটার, এখন দুইটা একটা কোণ হচ্ছে কত, এই যে 50 ডিগ্রি, একটা কোণ দেওয়া আছে যে বাহুদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে, 50 ডিগ্রিকে প্রথমে আমরা ইয়া করে নেব। তো দেখো এটা কিভাবে অঙ্কন করব, প্রথমে আমরা বি ই একটা বাহু নেব, যে কোনো একটা মাপ, ঠিক আছে, সেখান থেকে এই 6 সেন্টিমিটারের অংশ কেটে নেব, এখান থেকে বি থেকে সি পর্যন্ত 6 সেন্টিমিটার অংশ কেটে নেব, নেওয়ার পরে এখানে কি করব, এই যে বি বিন্দুতে, ঠিক আছে, বি বিন্দুতে এই যে কোণ 50 ডিগ্রি যে কোণ আছে সেই কোণটা প্রথমে অঙ্কন করব, এই যে অঙ্কন করলাম, করার পরে যোগ করে দিলাম, যোগ করলাম মানে সেটা হলো বি এ মানে সেটার নাম হলো সে কোণটার নাম আছে বি মানে এফ বি ই, এখন এফ বি ই থেকে বি যে দৈর্ঘ্যটা আছে বি বি অংশটা কেটে নেব, বি অংশটা কত, এই যে এতটুকু অংশ কেটে নেব, ঠিক আছে, মানে 5 সেন্টিমিটার অংশ কেটে নিলাম এ সমান করে, অঙ্কন করার পরে এখানে আমরা কি করব, এখন যেহেতু এটা সামান্তরিক, সামান্তরিক না, সামান্তরিকের দুইটা বাহু সমান এবং সমান্তরাল হয়, তাহলে এখানে আরো দুটা বাহু রয়েছে সেটার
দৈর্ঘ্য আমাদের নিতে হবে। এখন এখান থেকে দেখো, এই জায়গা থেকে এ অংশ, এ থেকে আমরা 6 সেন্টিমিটার নেবো, অবশ্যই 6 সেন্টিমিটার, কারণ এই যে এখানে দেখো বিসি 6 সেন্টিমিটার ছিল, তাহলে এখান থেকে 6 সেন্টিমিটার নিয়ে একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম, আর সি থেকে 5 সেন্টিমিটার নিয়ে আর একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম। এরা পরস্পর এই ডি বিন্দুতে, মনে করো এটার নাম দিলাম ডি বিন্দু, ডি বিন্দু সেট করলো। এখন এটা এগুলো আমরা যোগ করে দেবো, ঠিক আছে, যোগ করে দিলাম এই যে, তাহলে এটাই হচ্ছে সেই সামান্তরিক। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এইভাবে লিখবো আর কি। এখানের ক্ষেত্রে মনে করি একটি সামান্তরিকে দুইটি সম্মিলিত বাহু এ এবং বি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এক্স, দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ কত 6 সেন্টিমিটার কেটে নেব, বি বিন্দুতে এত, এবং কি করবো 50 ডিগ্রি কোণ অঙ্কন করবো, বি এফ থেকে কত 5 সেন্টিমিটার, এর সমান বি এ নিব, এ এবং সি, এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ অঙ্কন করবে, এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এ ডি এবং সি ডি যোগ করবে, ঠিক আছে, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। এরপরে 11 নম্বরটি, একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বর্গটি অঙ্কন করো, এরকম একটা আমরা কিন্তু আগে করেছি, ঠিক সেরকমই। এখানে দেখো একটা বর্গ দেওয়া আছে 5 সেন্টিমিটার, এক বাহুর দৈর্ঘ্য, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমরা এখন কি করতে পারি, কিভাবে এটা অঙ্কন করব। এখন দেখো এখানে যে কোনো একটা বাহু নিব, হ্যাঁ, বিই একটা বাহু নিলাম, নেওয়ার পরে এখান থেকে বিই থেকে শুরু এখানে 5 সেন্টিমিটার করে অংশটা কেটে নেব, মানে এ এর সমান করে বিসি অংশটা কেটে নেব 5 সেন্টিমিটার। এরপরে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করবো, বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করবো, বি এ লম্বটা, বি এফ লম্বটা অঙ্কন করবো। কিভাবে অঙ্কন করবো, ইচ্ছা মতো যে কোনো একটা মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করবো। এখানে এ বিন্দু, এখানে যেখানে ছেদ করবে, মানে বিই কে যেখানে ছেদ করবে ওখান থেকে ওই একই মাপ নিয়ে আরেকটা এরকম একটা কি করব, এখানে একটা বৃত্তচাপ, আবার এইখান থেকে ওইখান থেকে আরেকটা বৃত্তচাপ এরকম নিলাম, আবার এইখান থেকে কি করব, উপরের দিকে যে কোনো একটা মাপে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবং তাকে যোগ করে দেবো। যোগ করলে বি এফ রেখা পাওয়া যাবে, সেখান থেকে ওই যে এ এর সমান করে 5 সেন্টিমিটার অংশটা কেটে নেবো, ঠিক আছে। 5 সেন্টিমিটার অংশ কেটে নেওয়ার পরে কি করবো, দেখো এখানে এ বিন্দু থেকে এবং সি বিন্দু থেকে ওই 5 সেন্টিমিটার ব্যাসাদের দুটা বৃত্তচাপ, এই পাশে একটা এই পাশে একটা নিয়ে অঙ্কন করবো, এখানে ডি বিন্দুতে সেট করবো, এরপরে এ ডি এবং সি ডি যোগ করে দেবো, ঠিক আছে। দেখো এভাবে যোগ করলাম। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান 5 সেন্টিমিটার কেটে নেবো, তারপরে বি বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করবো, বি এফ থেকে এ অংশটা কেটে নেব, এ এবং সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি এর অভ্যন্তরের দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দেয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, এ ও ডি এবং সি ও ডি যোগ করি, তাহলে এ বি সি ডি, এ বি সি ডি ই উদ্দিষ্ট কর, উদ্দিষ্ট কর। এরপরে দেখো 12 নম্বর, একটি সামান্তরিক আকৃতির জমির দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 4 মিটার এবং 5 মিটার এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে। মনে করি এ বি সি ডি সামান্তরিক আকৃতির জমি যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 5 মিটার এবং 4 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে বিডি, বিডি দৈর্ঘ্য দেওয়া আছে কত 7 মিটার। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং এর যে কোনো একটি কর্ণ দ্বারা সামান্তরিকটি সমান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তাহলে চিত্র অনুসারে এখানে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ বি সি ডি এটা কি হবে, সমান হবে, কি হবে, সমান হবে, তাই না? সমান যদি হয় ত্রিভুজ এ বি, এ বি ডি এর অর্ধ পরিসীমা কত হবে, অর্ধ পরিসীমা মানে 4 3 বাহুর যোগফল ভাগ হচ্ছে 2, তাহলে কত হলো 8, তাহলে এ বি ডি এর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের সূত্র আছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, তো এস মাইনাস এ এর মান কত 7, বি এর মান হচ্ছে 5 আর 4, এখানে এস এর মান কত, এস এর মান আবার 8 থেকে 7 বের করবো, 8 থেকে 5 এবং 8 থেকে 4 বের করলে কত হয়, 8 হয় 1 হয় 4 হয় এবং এইখানে যে 8 সেই 8 এখানে, আর এখান থেকে বের করলে কত হয় 1 হয়, এখানে 3 হয় এখানে 4 হয়। এখন এই 8 3 এবং 4 যোগ করলে গুণ করলে কত হয় 96, 96 কে রুট করলে কত হয় 4 √6 হয়। অনুরূপ ভাবে বিসিডির ক্ষেত্রফল সেম হবে, এই যেটাই হবে, তাহলে এবিসি এর ক্ষেত্রফল কত হবে, এবিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, এবিডি এর ক্ষেত্রফল হচ্ছে 4 √6, এটাও 4 √6, তাহলে 8 √6 হবে। এটাকে যদি আমরা হিসাব করি, মানে 4 √6 কে
যদি আমরা এইভাবে লিখতে চাই, সরি, 8√6, 8√6 থেকে যদি এইভাবে লিখতে চাই তাহলে এরকম মানটা আসবে কত, 19.5, ওই যে 59 মানে কত, 60, এত বর্গ বর্গমিটার। পর যে প্রশ্নটি, সে ABCD আয়তাকার জমি, জমির AB সমান কত, 10 মিটার এবং AC সমান হচ্ছে 16 মিটার। এখন কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে G হলে ABG AGB এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, AGB এর ক্ষেত্রফল, AGB AGB মানে এই ত্রিভুজ AGB এর। এখন ত্রিভুজ AGB সমদ্বিবাহু ত্রিভুজ যার মান সমান দুইটা, যার সমান সমান বাহু হচ্ছে কত, A 8 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, অপর বাহু দৈর্ঘ্য কত হবে, দেখো এটাও 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার, হ্যাঁ অপর দৈর্ঘ্য কত হবে, 10 মিটার, 10 মিটার, মিটার সেন্টিমিটার না মিটার। এখন যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটা আছে √B/4 √4a² - b² বি এর মান বসিয়ে দিলাম, এর মান বসিয়ে দিলাম 4a, এর মান কত, 8² - 10² এখন 8 কে স্কোয়ার করলে কত, 8 আর 64, 64 সাথে 4 গুণ করতে হবে, সেখান থেকে আবার 10 কে স্কোয়ার করে বিয়োগ করে দিতে হবে। আচ্ছা এই এটা যদি আমরা করি তাহলে কত আসে, হিসাব করে একবার একবার লিখে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কত আছে, মনে করো 8 গুণ 8, 4 গুণ 8, 8 এর পরে স্কোয়ার আছে, এটা হবে সেটাকে মাইনাস করতে হবে 10 এর পরে স্কোয়ার আছে, মানটা কত হবে, 156 হলো। তো 156 কে দেখো, 100 আবার 156, এই যে 156 মানটা হলো, মানে কি করবো, এটাকে রুট করবো, কত কত আসে, 2√39। এখন এখানে কাটাকাটি যদি করি তাহলে 2 হয়, আর এই 2 এর মধ্যে কয়বার যায়, 5 বার, তাহলে 5√39, 5√39, এই √39 এই যেটা আসছে আর কি, হ্যাঁ কত আসে এখানে দেখি, 5√39, এই যে মানটা কত আসবে এখানে দেখো, এই যে এত আসে, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এই যে এরকম 36.22, ওকে। তাহলে এটা হচ্ছে আনসার কোনটার, এই যে, এই যে ছিল 14 নম্বরের আনসার। এরপরে দেখো 14 নম্বর, 14 নম্বরের প্রদত্ত আকৃতি গুলোর ক্ষেত্রফল নির্ণয় করো বা পরিমাপ করো, এখানে কতগুলো আকৃতি দেওয়া আছে, এই আকৃতি গুলোর ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। প্রথমটায় প্রথমটা চলে যায়, প্রথমে যেটা রয়েছে সেটাই, এটা এটা আকৃতি, এইটা দেখো যে আকৃতি আছে, তো আমরা চাইলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিতে পারি, এই যে এই অংশটা স্কেল দিয়ে এই অংশটাকে আমরা দুই ভাগ, দুই অংশে ভাগ করে দিতে পারি। তাহলে দেখো দুই পাশে দুইটা আয়তক্ষেত্র পেয়েছে, এটা একটা আয়তক্ষেত্র, এটা আছে আয়তক্ষেত্র, আচ্ছা প্রথম আয়তক্ষেত্র, এটা আছে দ্বিতীয় আয়তক্ষেত্র, প্রথম এবং এটা হচ্ছে দ্বিতীয়। এখন প্রথম যে আয়তক্ষেত্রটা তৈরি হচ্ছে, হ্যাঁ আকৃতির ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে, প্রথম আয়তন, আয়তনের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় আয়তের ক্ষেত্রফল। প্রথম আয়তের ক্ষেত্রফলের ক্ষেত্রে এর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে দেখো 6 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, ওকে। তাহলে দেখো 6 গুণ 5 দিলাম, আর দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, প্রস্থ কত হচ্ছে দেখো 4 সেন্টিমিটার, তাহলে এখানে এটার সাথে এটা গুণ করলে কত হয়, 30, আর এটা হচ্ছে 32, হয় যোগ করলে কত হবে, 62 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে প্রথম যেটা সেটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তারপরে খ নাম্বার, এই যে এটা হচ্ছে খ নাম্বার, তো খ নাম্বারটা আমরা একটা কাজ করতে পারি, এটাও দুইটা আয়তক্ষেত্রে ভাগ করতে পারি, যে এই অংশটা, অংশটাকে স্কেল দিয়ে যোগ করে আলাদা করে দিতে পারি, ঠিক আছে। তাহলে দেখো দুইটা ক্ষেত্রফল হয়ে গেছে, আয়তক্ষেত্র হয়ে গেছে, এটা একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে প্রথম, এটা মনে করো দ্বিতীয়। এখন এইভাবে আমরা যদি প্রথমটা দেখি, প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে কত, 7, প্রস্থ হচ্ছে কত, 3, আর দ্বিতীয় যেটা, দ্বিতীয় দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 3 এবং প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 2, বুঝছো। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে খ আকৃতির ক্ষেত্রফল, প্রথম আয়তের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় আয়তের ক্ষেত্রফল, প্রথম আয়তের ক্ষেত্রফল হচ্ছে 7 গুণ 3, আর দ্বিতীয় আয়তের ক্ষেত্রফল হচ্ছে 2 গুণ 3, ঠিক আছে। 3 7 এখানে 21 সেন্টিমিটার স্কোয়ার, এখানে হচ্ছে 6, যোগ করলে কত হয়, এখানে 27 সেন্টিমিটার স্কোয়ার হবে, খ নম্বর শেষ। তারপরে গ নম্বর, তো এরপর হচ্ছে 3 নম্বর, 3 নম্বরটা যেটা দেখো গ নম্বরের, এটাকে আমরা কিভাবে এটাকে তিন ভাগে ভাগ করতে পারি, দেখো এখান থেকে এইটুকু যদি যোগ করে দিই, এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, আবার এখান থেকে এইটুকু যদি যোগ করে দিই তাহলে এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, যে এই অংশ। এখন প্রথম অংশ, এটাকে নাম দিলাম প্রথম, এটাকে নাম দিলাম দ্বিতীয়, এটাকে নাম দিলাম তৃতীয়, বা তুমি যেভাবে নামকরণ করতে। এখন প্রথমটার দৈর্ঘ্য কত, 4, প্রস্থ কত, 3,
ঠিক আছে, তিন। আবার দ্বিতীয়টারও দৈর্ঘ্য হচ্ছে কত, চার, প্রস্থ হচ্ছে তিন। এখন তৃতীয় যেটা, তৃতীয় হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত, 12 মিলিমিটার, আর এখানে 12 মিলিমিটার, ঠিক আছে। আর প্রস্থ কত হবে, দেখো প্রস্থ হচ্ছে এই পুরোটা মিলে, পুরোটা মিলে কত, পুরোটা মিলে হচ্ছে ছয় ছয়। ছয় থেকে যদি আমরা তিন অংশটা বাদ দিই তাহলে এখানে আরো তিন থাকে, ঠিক আছে। তাই এই যে এখানে প্রথম আয়তের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় আয়তের ক্ষেত্রফল যোগ তৃতীয় আয়তের ক্ষেত্রফল, প্রথম আয়তের ক্ষেত্রফল হচ্ছে 4 × 3, 4 × 3, এবং দ্বিতীয়টা হবে, তৃতীয়টা হবে 12 × কত 3। এ দেখো 12 12 মানে কি, এখান থেকে পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 12 এবং প্রস্থ হচ্ছে কত, তিন তিন, ঠিক আছে। তাই এখানে এই 3 × 4 = 12, 3 × 4 = 12, আর 3 × 3 = 12 কত, 36। এখন সবগুলোকে যোগ করলে কত হবে, 60 সেন্টিমিটার স্কোয়ার। তারপর আছে ঘ নম্বর। তো ঘ নম্বর দেখে, একটা ত্রিভুজ আছে, একটা ট্রাপিজিয়াম আছে, আর এটা একটা আয়তক্ষেত্র, তাই না? তাহলে আমরা এরকম লিখতে পারি যে ঘ আকৃতির ক্ষেত্রফল হবে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল যোগ তৃতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ তৃতীয় ক্ষেত্র আয়তের ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রফল সময় ½ ভূমিগুণ উচ্চতা, ভূমি কত, b, উচ্চতা আছে h, আর এখানে দ্বিতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, ½ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা, আর এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, a ইনটু c, a ইনটু c, হ্যাঁ, যেহেতু আয়তক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এটা এখানে হাফ b h থাকে, আর এখানেও d যোগ e, আর তাহলে এখানে আর গুণ রয়েছে ওদের সাথে কত, h। এখন কি করলাম, এখানে হাফ ইনটু bc লিখলাম, আর এখানে হাফ ইনটু d ইনটু h লিখলাম, গুণ করে দিলাম, আবার হাফ ইনটু h ইনটু e, আর এখানে sc থাকলো, ঠিক আছে। এখন এখান থেকে দেখো পুরো জায়গায় হাফ কমন নিয়ে যায়, হাফ h কমন নিলে এখান থেকে b যোগ d যোগ e, আর এই লাস্টটা থেকে sc, এটা হচ্ছে ক্ষেত্রফল এখান থেকে, বুঝছো? তো এই ছিল তোমাদের 122 এবং 123 নম্বর পেজের অনুশীলনী পেজ, 124 নম্বর পেজ পর্যন্ত যত অনুশীলনী অঙ্ক দেওয়া ছিল সবগুলো সমাধান। আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। তো আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে বলতে পারো, আর যদি ভালো লেগে যায় তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।